রাজ্য প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কলকাতায়। জলপাইগুড়ি জেলা থেকে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 26 জন পড়ুয়া। তাদের মধ্যে 4 জন খুব ভালো ফল করে। এদিন সেই 4 জনকে সংবর্ধনা প্রদান করা হলো ডিপিএসসির পক্ষ থেকে। রাজ্য প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কলকাতাতে। জলপাইগুড়ি জেলা থেকে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 26 জন পড়ুয়া। এদের মধ্যে 4 জন খুব ভালো ফল করেছে। এদিন সেই 4 জনকে সংবর্ধনা দেওয়া হয় ডিপিএসসির পক্ষ থেকে। প্রতি মাসে খেলাধুলা বাবদ 1000 টাকা করে 12 মাস ধরে দেওয়া হবে বলে জানান ডিপিএসসির চেয়ারম্যান মানবেন্দ্র ঘোষ। অপরদিকে এক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে 4 জনের হাতে তুলে দেওয়া হয় খেলাধুলার সামগ্রী। যারা ভালো ফল করেছে তারা হলেন চতুর্থ শ্রেণীর বিপদ কারোয়া, বাড়ি সরস্বতী চা বাগানে 100 মিটারে প্রথম স্থান অর্জন করে। শুভলঙ্কর বিশ্বাস পঞ্চম শ্রেণীর ছাত্র, বাড়ি টাকিমারি চর, লং জাম্পে রাজ্যে প্রথম হয়। নারায়ণ রায়, বাড়ি ডাউকি মারতে, পঞ্চম শ্রেণীর ছাত্র, 200 মিটারে দ্বিতীয় হয়। উম্পা রায়, পঞ্চম শ্রেণীর ছাত্রী, বাড়ি মান্তাদাড়িতে, লং জাম্পে তৃতীয় হয়। 2 জন ডিপিএসসিতে এসেছিল, বাকি 2 জনের হয়ে উপহার তুলে নিলেন জেলা ক্রীড়া কমিটির সম্পাদক নিমাই পাল। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের আন্ডারে যত সমস্ত বিদ্যালয় আছে সেখান থেকে একটা অ্যানুয়াল পোস্ট যেটা হয় অঞ্চল স্তরে হওয়ার পর, চক্র স্তরে হওয়ার পর, জেলা স্তরে রাজগঞ্জে অনুষ্ঠিত হয়। সেই রাজগঞ্জ অনুষ্ঠিত হওয়ার পর রাজ্য স্তরে খেলা সরলেখে হয়েছিল আমাদের। সেই খেলাতে আমাদের 27টি ইভেন্টের সমস্ত ছাত্রছাত্রী অংশগ্রহণ যারা প্রথম হয়েছিল করেছিল সেখান থেকে আমাদের জেলা খুব উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। 4 জন ছাত্রছাত্রী, 2 জন ফার্স্ট হয়েছে, একজন সেকেন্ড, একজন থার্ড হয়েছে। তাদেরকে আমরা তখন আমরা সম্মাননা জানিয়েছিলাম, কিন্তু তারপরে আমরা কথা দিয়েছিলাম যে ওদেরকে আমরা মান্থলি ভিত্তিতে যারা প্রথম হবে 12 মাসের জন্য আমরা 100 মাসে 1000 টাকা করে একটা আর্থিক সহায়তা দেবো কারণ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল জলপাইগুড়ির পক্ষ থেকে, যাতে ওরা খেলাটাকে পোর সামগ্রী কিনতে পারে, খেলাটা ভালো করে করতে পারে। এবং ওরা খুব ডাউন টু ডাউন ঘর থেকে এসছে, চা বাগানের মালিক, চা বাগানে কাজ করে বা কৃষি কাজ করে এমন সমস্ত ঘর থেকে এরা এসছে, তা খেলাধুলা করার ক্ষেত্রে ওদের সমস্যা আছে, আসবাবপত্র কেনার ক্ষেত্রে, সে ন্যূনতম একটা আর্থিক সাহায্য করার জন্য। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন কোনো সংস্থাও রয়েছেন লোকাল যারা কাজ টাজ করেন শিক্ষা নিয়ে, তারাও ওনাদেরকে আজকে সম্বর্ধিত করলো জার্সি এবং রানিং সুচের ব্যবস্থা করে। আমরা চাইছি যে এরা যাতে সারা বছর ধরে ভালো করে খেলতে পারে। এখানকার মাস্টারমশাইরাও এসছেন যারা বিভিন্নভাবে কোচ দিচ্ছেন, এবং যাতে আরও অন্য অন্য ছাত্রছাত্রীরা এতে উৎসাহিত হতে পারে যে আমাদের দিক থেকে একটা যদি সাপোর্টটা থাকে তাহলে ওরা উৎসাহিত হবে।